ডেৰ ষ্টুডেণ্টছ হাও আৰ ইউ হোপ ইউ আৰল বাই দ গ্ৰেছ অফ অল মাই তিয়াল্লা আই এম অল শু ফাইন টুডে আই উইল ডিছকা ফ্ৰম ইউৰ ইংলিছ ফৰ টুডে নাইন টেন ইউনিট ওৱান লেচন টু দ টেইল অফ হোম কমিং পেজ নাম্বাৰ ফ'ৰ ছী পেজ নাম্বাৰ ফাইভ দ্য টেইল অফ হোম কামিং অর্থাৎ স্বদেশ প্রত্যাবর্তনের গল্প উই ক্যান সি এ বিগ পিকচার ফর ইন ইয়ার ইংলিশ ফর টুডে পেজ নাম্বার ফাইভ হেয়ার উই ক্যান সি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড আদার পলিটিক্যাল লিডার অফ দিস পিকচার বঙ্গবন্ধু হোম কামিং অন টেন জানুয়ারি নাইনটিন সেভেন্টি টু অর্থাৎ উনিশশো বাহাত্তর সালে দশ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ওয়ার্ক ইন পেয়ার্স টু ডিসকাস দ্য ফ্লোয়িং কোশ্চেন অর্থাৎ তুমি ছবিতে কী দেখতে পাচ্ছ বা কী দেখতে পাও হু ডু ইউ আইডেন্টিফাই ইন দ্য পিকচার অর্থাৎ তুমি কি কাউকে এখানে শনাক্ত করতে পারো তুমি কাকে ছবিটিতে কাকে চেনা যায় সেটা বলতে বলছে তারপরে নেক্সট টু ডু ইউ ফাইন্ড অ্যানি কানেকশন বিটুইন দ্য পিকচার অ্যান্ড দ্য টাইটেল অফ দ্য লেসন হাউ অর্থাৎ এই টাইটেলের সাথে লেসনের কি কোনো মিল খুঁজে পাও সেটা বলছে ছবি ও পাঠ্যাংশর যে শিরোনাম এটার মধ্যে কোনো সূত্র থাকলে সেটা কি যুগ সূত্র খুঁজে পাও এবং সেটা কিভাবে সেটা তোমাকে বলতে বলছেন আমরা পরবর্তী পেজে যাব পেজ নাম্বার সিক্স তো বিফোর স্টার্টিং দ্য লেসন উই উইল সি সাম ইম্পর্টেন্ট বোকাবুলারি দ্যাট মিন্স ওয়ার্ড মিনিং ফ্রম ইংলিশ টু বেঙ্গলি ফর ইউ আর ফ্রম ইউর ইংলিশ টেক্সটবুক ইউনিট ওয়ান লেসন টু পার্ট বিড্রেস কারোর উদ্দেশ্যে ভাষণ দেয়া এখানে দ্য টেইল অফ হোমকামিং দ্য টেল অফ হোমকামিং মানে স্বদেশ প্রত্যাবর্তনের গল্প অ্যাড্রেস কার উদ্দেশ্যে বাসন দেয়া ব্রেডলেস শ্বাসে ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড কমপ্লেন অভিযোগ করা ফর্মালিটি আনুষ্ঠানিকতা গ্যালোস ফাঁসি কাষ্ঠ জেনোসাইড গণহত্যা হেড সামনে এগিয়ে যাওয়া হেডলাইন শিরোনাম হোমকামিং স্বদেশ প্রত্যাবর্তন ইমেন্স অপরিমেয় ইম্প্রিজন কারারুদ্ধ করা ইমিডিয়েটলি কিছু করতে বাধ্য করার ভয় দেখানো মেসমেরাইজ মানে মোহিত করা পয়টিক কাব্যিক রিয়ালিটি বাস্তবতা রিফ রিফিউজি মানে শরণার্থী রোড গমন পথ স্টপ ওভার বিৰতি করা বা নেয়া সানোনোমাস মানে সমর্থক ট্রান্সফর্ম রূপান্তরিত করা কাম সরি ওয়েলকাম স্বাগত জানানো ওকে টেক্সট এট পেজ নাম্বার সিক্স রিড দ্য স্টোরি অফ বঙ্গবন্ধু সোম কামিং টু অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস অর্থাৎ নিচের প্রশ্নগুলো আলোচনা যুক্তভাবে আলোচনা করো এবং কাজ করো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পাকিস্তানি আর্মি ইমিডিয়েটলি আফটার হিজ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এজ দ্য ফার্স্ট আওয়ার অফ দ্য টোয়েন্টি সিক্স মার্চ নাইনটিন সেভেন্টি ওয়ান অর্থাৎ বঙ্গবন্ধু উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চের প্রথম পহরে বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতা ঘোষণার পরপরই পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হন হি ওয়াজ টেকেন টু পাকিস্তান অ্যাজ এ ক্যাপটিভ এন্ড ইম্প্রিজ দেয়ার ইন এ স্মল সেল ফর ক্যাপিটাল পানিশমেন্ট আন্টিল সেভেন জানুয়ারি নাইনটিন সেভেন্টি টু ইভেন ইভেন এ গ্রেপ ওয়াজ ডাক ইন ফ্রন্ট অফ হিজ সেল বাট মজিব ওয়াজ ফেয়ারলেস অর্থাৎ বলা হয়েছে তাকে একজন বন্দী হিসেবে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় তাকে একজন বন্দী হিসেবে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং তার মৃত্যুদণ্ড কার্যকর কার্যকর করার জন্য তাকে কারাগারে ছোট্ট একটি প্রকুষ্ঠে অর্থাৎ ছেলে উনিশশো বাহাত্তর সালে সাত জানুয়ারি পর্যন্ত বন্দি করে রাখা হয় সাত জানুয়ারি পর্যন্ত ইভেন হি গ্রেভ ওয়াজ ডাগ ইন ফ্রন্ট অফ হি সেল বাট মুজিব ওয়াজ ফেয়ারলেস এমনকি কারাগারে তার ছেলের সামনে একটি কবর খোঁড়া হয় কিন্তু শেখ মুজিব ছিলেন নির্ভীক অর্থাৎ ভয় পেয়েছিল না সে হি নো নাথিং উড স্টপ দ্য বাঙালিস টু গেন ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ তিনি জানতেন কিছুই বাঙালিকে স্বাধীনতা অর্জনে থামাতে রাখতে পারবে না থামিয়ে রাখতে পারবে না ইনফ্যাক্ট হিজ নেম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স বিকেম সানি অর্থাৎ তার নাম এবং স্বাধীনতার সমর্থক হয়ে পড়েছিল দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ অ্যাটিং ব্রেথলেসলি টু উইটনেস হিজ হোমকামিং তাই তা আর তাই সমগ্র বিশ্ব রুদ্রশ্বাসে তার স্বদেশ প্রত্যাবর্তন দেখার জন্য অপেক্ষা ছিল অ্যান্ড হি হ্যাড এ গ্রান্ড হোমকামিং ইন ডিট নেটেড দ্য ইমিনেন্ট কলামিস্ট অ্যান্ড রাইটার সৈয়দ বদরুল আহসান আর প্রখ্যাত কলামিস্ট উল্লেখক সৈয়দ আবুল সৈয়দ বদরুল আহসান বর্ণনা করেন যে তার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবিকই মহিমান্বিত ছিল ইন দ্য ইভিনিং অব সেভেন জানুয়ারি নাইনটিন সেভেন্টি টু বঙ্গবন্ধু চাক লালা এয়ারপোর্ট ইন রাওলপিন্ডি ফ্রম হায়ার হি উড ফ্লাই টু লন্ডন বলা হয়েছে উনিশশো বাহাত্তর সালের সাত জানুয়ারি সন্ধ্যায় বঙ্গবন্ধু লন্ডন যাওয়ার উদ্দেশ্যে রাওয়ালপিন্ডিতে চাকলালা বিমানবন্দর ত্যাগ করেন নাইন মান্থ আলিয়ার হি ৱাজ ব্ৰথ টু পাকিস্তান হি ৱাজ ব্ৰথ টু পাকিস্তান এজ এ প্ৰিজনাৰ উইথ লিটল হোপ টু ৰিটাৰ্ণ বলা হৈছে ন মাহ পূৰ্বে যোন তাকে এজন বন্দী হিচাপে পাকিস্তানে অনা হৈছিল তাৰ প্ৰত্যাৱৰ্তনৰ কোনো আশা চিলা বুলি চলে নেক্সট অ্যান্ড নাও হি ওয়াজ ফ্রি টু গো হোম অর্থাৎ এই বললেই চলে এখানে ছিল আর এখন তিনি সদেশ যাওয়ার জন্য মুক্ত সেটা বলা হয়েছে পাকিস্তান পাকিস্তান এসোনজ দ্য পি আই এ এয়ারপোর্ট aircraft পি আই এ off টুক অফ behind him was হিম behind him হিম অর্থাৎ আর এখন তিনি পি আই এ বিমানটি উড্ডয়ন করা মাত্র পাকিস্তান পুরোপুরি তার পেছনে পড়ে রইল পি আই এ এয়ারক্রাফ্টের নাম ছিল বিমানের নাম ছিল পিআইএ এয়ারক্রাফ্ট আর্লি ইন দ্য মর্নিং অন এইট জানুয়ারি নাইনটিন সেভেন্টি টু বঙ্গবন্ধু অ্যারাইভ অ্যাড হার্ড থ্রু এয়ারপোর্ট উনিশশো বাহাত্তর সালের আট জানুয়ারি ভোরে বঙ্গবন্ধু হিদ্রু এয়ারপোর্টে পৌঁছালেন নিউজ অফ বঙ্গবন্ধু সারাইভেল ইন লন্ডন স্প্রিড কুইকলি জার্না লিস্ট দ্য জেনারেল পাব্লিক ব্রিটিশ অফিসিয়ালস এন্ড পলিটিশিয়ানস এন্ড বাঙ্গালিস রেসিডেন্টস ইন দ্য সিটি মেড দেয়ার ওয়ে টু হোটেল কলারিস বঙ্গবন্ধু লন্ডনে সাংবাদিক সাধারণ মানুষ উচ্চপদস্থ ব্রিটিশ কর্মকর্তা এবং রাজনৈতিক এবং ওই শহরের এলাকাবাসী বাঙালিগণ হোটেল ক্যারিজের দিকে ছুটলেন অর্থাৎ বঙ্গবন্ধু লন্ডনে আগমনের খবর দ্রুত ছড়িয়ে পড়লে সাংবাদিক কলামিস্ট উচ্চপদস্থ কর্মকর্তা রাজনীতিকবিদরা শহরে বসবাসকারী বাঙালিগণও হোটেল ক্যারিজের দিকে ছুটলেন অর্থাৎ হোটেল ক্যারিজে রাখা হয়েছিল তারা হোটেল ক্ল্যারিজে নিউজ বুলেটিনস অন বিবিসি অ্যান্ড আদার মিডিয়া অর্গানাইজেশন মেড নোট অফ বঙ্গবন্ধু স্যারাইভেল ইন দেয়ার হেডলাইন্স অর্থাৎ বিবিসি এবং অন্যান্য গণমাধ্যমগুলো বঙ্গবন্ধুর আগমনকে তাদের খবরে শিরোনাম করে নিল নিউজ হেডলাইন্স বাই আর্লি আফটারনুন দ্য ফাদার অফ দ্য নেশন হ্যাড মিড দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার এডওয়ার্ড হেলথ অ্যান্ড লিডার অফ দ্য অপোজিশন হরলড উইলসন অর্থাৎ দুপুরের পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ এবং বিরোধী দলীয় নেতা হ্যারল্ড উইলসন এর সাথে সাক্ষাৎ করলেন হেরল উইলসন দেন হি কল দেন দেন হি হি কল ঢাকা অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম সিন্স হিজ অ্যারেস্ট বাই দ্য পাকিস্তান আর্মি ইন মার্চ ই স্পুক টু হিজ ফ্যামিলি এরপর তিনি ঢাকায় যোগাযোগ করলেন এবং মার্চ মাসে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক তার গ্রেপ্তারের পর এই প্রথমবার তার গ্রেপ্তারের পর এই প্রথমবারের মতো তার পরিবারের সাথে কথা বললেন এ লং কনভারসেশন দেন ফোলেড উইথ প্রাইম প্রাইম মিনিস্টার তাজউদ্দিন আহমেদ এরপর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা হলো দ্য কনভারসেশন উইথ হিস ফ্যামিলি অ্যান্ড উইথ তাজউদ্দিন ওয়ার ইমোশনাল অ্যাফেয়ার্স বাট হি নাও হ্যাড এ ক্লিয়ার পিকচার অফ অল দ্যাট হ্যাড হ্যাপেন ইন হিজ অ্যাবসেন্স ইন বাংলাদেশ তার পরিবার এবং তাজউদ্দিনের সাথে কথাবার্তা ছিল আবেগে ভরপুর কিন্তু এখন তিনি তার অনুপস্থিতিতে বাংলাদেশে যা ঘটেছিল তার এক পরিষ্কার ধারণা পেলেন এ লং কনভারসেশন দেন ফ্লোইড এ প্রাইম মিনিস্টার তাজিন আহমেদ যায়ক দ্য কনভারসেশন উইথ হিজ ফ্যামিলি তাজেদিন আয়ার এটা বললাম তারপরে ইট গেভ হিম ইমেন্স প্লেজার ওয়ার্কিং দ্যাট হি হ্যাড ট্রয়লি লিভার লিবারেড হিজ পিপল অর্থাৎ তিনি যে তার লোকদেরকে স্বাধীনতার দিতে পেরেছেন তা তাকে অপরিমেয় আনন্দ দিল বঙ্গবন্ধু ওপেনিং ওয়ার্স এট এ ক্রাউডেড নিউজ কনফারেন্স দ্যাট ইভিনিং অ্যাট ক্লারিস ওয়াজ এ টাস পয়েটিক অর্থাৎ ওই দিন সন্ধ্যায় ক্লারিজে ক্লারিজেস হোটেলে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুর প্রারম্ভিক কথাগুলো কিছুটা কাব্যিক ছিল পয়েটিক মানে কাব্যিক হিজ এক্সপ্রেস দ্য আনবাউন্ডেড জয় অফ ফ্রিডম অ্যাসিড বাই হিজ পিপুল ইন অ্যান্ড ইপিক লিবারেশন স্ট্রাগল বলা হয়েছে তিনি এক বীরত্বপূর্ণ মুক্তি সংগ্রামে তার জনগণের মাধ্যমে অর্জিত স্বাধীনতায় বাদ বাঙ্গা উচ্ছ্বাস প্রকাশ করেন লিবারেশন স্ট্রাগল মানে বাদ বাঙা ইপিক লিবারেশন স্ট্রাগল অর্থাৎ ইপিক্ত মহাকাব্য তিনি এক বৃহত্বপূর্ণ মুক্তির সংগ্রাম তার জনগণের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ভাত ভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশ হি টোল দ্য হি টোল দ্য ক্রাউড ওয়াজ এ রিয়ালিটি অ্যান্ড উড ফুলফিল ইটস অবলিগেশনস অ্যাজ পার্ট অব দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি তিনি বলেন বাংলাদেশ ছিল এক অভিসম্ভাবী বাস্তবতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হিসেবে দ্য হি মেড ইট ক্লিয়ার দ্যাট দোস হু আয়ার ইনভলভ ইন ডিফারেন্ট টাইপস অফ ক্রাইমস ইনক্লুডিং জেনোসাইড উড বি ট্রেলড বাই হিজ গভর্নমেন্ট অর্থাৎ তিনি এটা স্পষ্ট করে বলেন যে যারা গণহত্যা সহ বিভিন্ন ধরনের অপরাধে সম্পৃক্ত ছিল তাদেরকে তার সরকার কর্তৃক নির্বিচারে মুখোমুখি হতে হবে নেক্সট টেক্সি ওয়ার্কিং পেয়ার্স অর্থাৎ যুক্তভাবে কাজ করতে বলছে রাইট অন দ্য ব্ল্যাঙ্কস স্পেস হাউ ইউ উড এক্সপ্রেস দ্য ওয়ার্ডস অর ফ্রেজেস ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেন মেক সেন্টেন্স উইথ দেম অর্থাৎ এই নিচে যে শব্দাংশ বা শব্দ দেয়া আছে বাক্যাংশ বা শব্দ দেয়া আছে এখানে তোমার নিজের বাসায় মিনিং লিখতে হবে এবং তা দিয়ে মিনিংফুল সেনটেন্স তৈরি করতে হবে এই হবে তোমার হোমওয়ার্ক টেক্স সি থাকবে তোমার হোমওয়ার্ক হিসেবে এই এই গ্যাপগুলো তোমার নিজের বাসায় মিনিং লেখে এবং ওইটা দিয়ে সেন্টেন্স তৈরি করে আনবে প্রত্যেকটা দিয়ে একটি করে হলেও সেন্টেন্স দিস ইজ ইউর হোমওয়ার্ক ইউনিট ওয়ান লেসন টু টেক্স সি ফর ইউর হোমওয়ার্ক এবং এক সপ্তাহের মধ্যে তোমার হোমওয়ার্ক এখানে পৌঁছে দেবে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ক্যাপিটাল পানিশমেন্ট ওয়েট ব্রেথলেসলি মেক দ্য স্যাটিসফ্যাকশন ইমোশনাল অ্যাফেয়ার্স ইমেন্টস ট্রাসপয়টিক আনবাউন্ডেড জয় আর জেনোসাইট ওকে থ্যাংক ইউ এক সপ্তাহের মধ্যে তোমার হোমওয়ার্ক তৈরি করে আনবেদ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো